বিপ্লবী জনতা, আমি বর্তমান সরকারকে বলতে চাই, আপনি ডেনমার্কের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানান, আপনি সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানান, জাতীয় সংসদে এর বিল আকার পাশ করুন। কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের ঘোষণা হবে ফাঁসি চাই, ফাঁসি চাই। আর কোনো কথা মুসলমান বাজানে না তাদেরকে ফাঁসি দিতে হবে। আর বাংলাদেশের যেই সব নাস্তিক মুসলমানের সন্তানকে বাংলার সন্তান বানাতে চায় তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করুন, সুষ্ঠু বিচার করুন। বিপ্লবী জনতা, বর্তমান সরকার বাহাদুরকে বলতে চাই, যদি আপনি ব্যবস্থা না নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেবের চরমনের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি অবস্থান থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যেমনিভাবে 1971 সালে এদেশের মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে 71-এর ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, 1952 সালে বাসার জন্য জাতি প্রাণ দিয়েছে, এদেশের মানুষ, এদেশের মানুষ তার অধিকারের জন্য 1990 সালে স্বৈর শাসন কাটিয়েছে, যদি আপনি ব্যবস্থা না নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে পীর সাহেবের নেতৃত্বে এদেশের মানুষের গণ আন্দোলন চলবে, আপনি পালানোর সুযোগ থাকবেন না। সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী সদর থানা শাখার সংগ্রামী সেক্রেটারি আনোয়ার খান পারভেজ। বক্তব্য নিয়ে আসেন আনোয়ার খান পারভেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখেছেন পৃথিবীর মানচিত্রের মধ্যে ডেনমার্কের দেশ আছে, ওই দেশের মধ্যে মুসলমানদের সংবিধান লোহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন, মুসলমানদের সংবিধান আল কোরআনের অবমাননা করা হয়েছে। আপনারা দেখেছেন বিশ্বের মানচিত্রের মধ্যে সুইডেন একটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মধ্যে আমার কোরআনকে অবহেলা ও লাঞ্ছনা করা হয়েছে। আজকে আপনারা দেখেছেন আমার স্বদেশ বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। আজকে মুসলমানের সন্তানদেরকে বানরের সন্তান বানানোর জন্য চক্রান্ত চলতেছে। বিপ্লবী জনতা, আমি বর্তমান সরকারকে বলতে চাই, আপনি ডেনমার্কের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানান, আপনি সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানান, জাতীয় সংসদে এর বিল আকার পাশ করুন। কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের ঘোষণা হবে ফাঁসি চাই, ফাঁসি চাই। আর কোনো কথা মুসলমান বাজানে না তাদেরকে ফাঁসি দিতে হবে। আর বাংলাদেশের যেই সব নাস্তিক মুসলমানের সন্তানকে বাংলার সন্তান বানাতে চায় তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করুন, সুষ্ঠু বিচার করুন। বিপ্লবী জনতা, বর্তমান সরকার বাহাদুরকে বলতে চাই, যদি আপনি ব্যবস্থা না নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেবের চরমনের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি অবস্থান থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যেমনিভাবে 1971 সালে এদেশের মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে 71-এর ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, 1952 সালে বাসার জন্য জাতি প্রাণ দিয়েছে, এদেশের মানুষ, এদেশের মানুষ তার অধিকারের জন্য 1990 সালে স্বৈর শাসন কাটিয়েছে, যদি আপনি ব্যবস্থা না নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে পীর সাহেবের নেতৃত্বে এদেশের মানুষের গণ আন্দোলন চলবে, আপনি পালানোর সুযোগ থাকবেন না। বিপ্লবী জনতা, আর একটি কথা বলতে চাই, চোর যখন চুরি করে অপরাধ বুঝে না, যখন চোরকে চোর বলা হয় তখন তার লজ্জা লাগে, ঠিক কিনা? তাই বলতে চাই, চুরি করবেন আর লজ্জা পাবেন হতে পারে না। এদেশের মানুষের অধিকার ফিরানোর জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিপ্লবী জনতা যে সকল ইউনিয়ন ওয়ার্ড এবং থানা থেকে এসেছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী সদর থানার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।